হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আবার একটা জবরদস্ত মেটেরিয়াল নিয়ে এসেছি। যাদের সানটেন পড়ে গেছে, কিছুতেই সেই সানটেন রিমুভ করতে পারছো না, এমনকি রিঙ্কেল এসে গেছে, ত্বক ঝুলে গেছে, এমন আরও চেহারায় বিভিন্ন রকম দাগছোপ পড়ে গেছে, সেই সব সমস্যা থেকে তোমরা ইনস্ট্যান্ট যে একটা রেজাল্ট পাবে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। তবে ভিডিওটা দেখার শুরুতে যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিও দেখার শুরুতে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর যখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো অনেকের আছে যে মুখে এমন গর্ত গর্ত হয়ে গেছে, কিছুতে সেগুলোও তোমরা রিমুভ করতে পারছো না, পার্লারে যাচ্ছ, নামি দামি প্রোডাক্ট ব্যবহার করছো, তাহলে কিছুতে কিছু সমস্যার সমাধান হচ্ছে না। সেই নিয়ে আজকের এই রেমেডিটা তোমাদের জন্য 100% একটা পারফেক্ট রেমেডি। তো প্রথমে এখানে আমি নিয়েছি ভেন্ডি, একদম ঠিক শুনেছ, ভেন্ডি। ভেন্ডি কিন্তু ভীষণ ভীষণ উপকার আমাদের হেয়ারের জন্য, আমাদের স্কিনের জন্য ঠিক ততটাই। তারপরে এখানে আমি দিয়েছি পাউডার মিল্ক, মানে গরু দুধ, অবশ্যই এখানে পাউডার মিল্কটা ব্যবহার করবে, আর দিয়েছি চালের গরু। ব্যাস, এবার আর একটা জিনিস আমি সেখানে দেব, সেটা হলো গোলাপ জল। তোমরা এখানে কোনো প্লেন জল ব্যবহার করবে না, গোলাপ জলটা দিয়ে তারপরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, একদম স্মুথ একটা পেস্ট করে নিয়ে এসি দেখো। আর এটা না একদম একটা জেলির মতো হবে, খুব সুন্দর একটা রেমেডি, তোমরা ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবে। এবার আমি এখানে অনেকটা পরিমাণে তৈরি করেছি, এই বাটিটা দিয়ে এক বাটি আমি তৈরি করেছি, কারণ এটাকে আমি ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য রেখে দেবো, এই জন্য আমি একেবারে বেশি করে তৈরি করে নিয়েছি। তাই তোমাদের হাতে সময় কম থাকলে তোমরাও কিন্তু এভাবে বেশি করে তৈরি করে নিতে পারো, মানে 2 থেকে 3 দিন বা 4 দিন এমন করে। আবার যদি তোমাদের ফেস মাস্কটা ব্যবহার করার সুযোগ না হয়, সেক্ষেত্রে তোমরা আইস কিউব করে নিতে পারো, আইস যে ট্রেগুলো আছে সেই ট্রের মধ্যে রেখে দিতে পারো, আইস কিউব হলে সেটাকেও তোমরা মুখে ঘষে নিতে পারো, খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে। তো কিভাবে ব্যবহার করবে, ব্যবহার করার আগে অবশ্যই স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেবে, এটা আমি সবসময় বলে রাখি, আর এটা আমার সব বন্ধুরাও জানে যে যে কোনো জিনিস ব্যবহার করার আগে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হয়। তারপরে এই যে ফেস মাস্কটা আমি তৈরি করেছি, এই ফেস মাস্কটা তোমরা সমস্ত মুখে লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে শুকিয়ে, এটা কিন্তু একদম শুকিয়ে যাবে না, এটা মাথায় রেখো, লাগিয়ে 30 মিনিট রেখে দেবে, রেখে দেওয়ার পর তারপরে মাসাজ করে নেবে, মাসাজ করে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। আরেকটা কথা, এই ফেস মাস্কটা লাগানোর পরে তোমাদের কাছে যদি ফেস মাস্ক থাকে, দেখবে কিনতে পাওয়া যায়, সেগুলো যদি দিয়ে দাও, বা টিস্যু পেপার দিয়ে যদি ফেসটাকে ঢেকে দাও, শুধু চোখের জায়গাটা নাকের জায়গাটাকে ফুটো করে নিয়ে, তাহলে দেখবে খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে। তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর অবশ্যই টোনার সিরাম ব্যবহার করবে, এটা তো তোমরা জেনেই গেছো, আমার যারা নিয়মিত ভিডিও দেখে থাকো, টোনার সিরাম কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ জরুরি, ত্বকের ধরন অনুযায়ী কিন্তু সিরামটা কিনবে, ড্রাই, অয়েলি, সেন্সিটিভ, সেই হিসেবে কিন্তু তোমরা, এমনকি বয়স হিসেবে তোমরা এই সিরামটা কিনবে। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ক্রিম ব্যবহার করবে, আর রাতে আমি যে কাল গত আগের একটা ভিডিওতে নাইট ক্রিমটা দিয়েছি, তোমরা ব্যবহার করে দেখবে কত সুন্দর রেজাল্ট তোমরা পাবে। এইভাবে তোমরা এটাকে রোজ সপ্তাহে 7 দিনই লাগাতে পারো, যদি 7 দিন লাগাতে পারো তাহলে দেখবে তোমরা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট কিন্তু সুন্দর পেয়ে যাবে। তবে একটা কথা আমি তোমাদের বলি, যেহেতু এটা ঘরোয়া রেমেডি, তাই তোমরা 100% রেজাল্ট কিন্তু 7 দিনে পাবে না, টানা 1 মাস ব্যবহার করার পর কিন্তু 100% রেজাল্ট তোমরা পাবে, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। তবে একটা কথা, এটা যখন তোমরা কোনো অনুষ্ঠান বাড়ি যাবে, এই রেমেডিটা ব্যবহার করার পর, মেকআপ করার পর নিজেরাই বুঝতে পারবে যে কতটা সুন্দর তোমাদের স্কিনটা গ্লো করছে, আর স্কিনটা না একদম টান টান হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ দেখো তোমাদের একটা শেয়ার হয়তো অনেকের অনেক উপকারে আসতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
তোমাদের সাথে আরো এমন নতুন নতুন ভিডিও নিয়ে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, টাটা।